চাউলটা নিয়ে যাবে টোটাল মার্কেটে বিক্রি তো আমরা মার্কেটিং করছি তা আমরা তো বলছি 46 টাকার উপরে খুচরা কেউ বিক্রি করতে পারবে না ভাই এবং আরেকটা মোটা জাতের কি আছে এটাতে ডিফারেন্স হচ্ছে স্যার 7 টাকা এই অন্তর্বর্তীকালীন টাইমটা এই 4-5 দিনে দরকার কে মন্ত্রী হবে হবে না নির্বাচন হয়েছে এর মধ্যে বাড়িয়ে দেওয়া কোন আলামতটা না কোন বিবেক বা কি লোক আর এই এই যে লভ্যাংশটা নিয়ে কি তারা কবরে যাবে না চিতা যাবে আমি জানি না এই বিবেকটা যদি না থাকে বরং অন্তর্বর্তীকালীন টাইমটাতে তাদের উচিত ছিল আরো আরো সহনশীল হওয়া তা না হয়ে 4-5 দিনের মধ্যে বাড়িয়ে দিল এবং আমার সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং মিডিয়াদের উদ্দেশ্যে বলতে কোন ক্রমেই মজুদারদেরকে ছাড় দেওয়ার কোন অবকাশ নাই বাজার যারা বৃদ্ধি করবে তাদেরকে ছাড় দেওয়ার কোন অবস্থা নাই নেক্সট পদক্ষেপ জরিমানা নয় নেক্সট পদক্ষেপ হচ্ছে জেলখানা আমরা তো বলছি 46 টাকার উপরে খুচরা কেউ বিক্রি করতে পারবে না ভাই এবং আরেকটা মোটা জাতের কি আছে এটাতে ডিফারেন্স হচ্ছে স্যার 7 টাকা 77 টাকা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার প্রিপেইড মিটারের চাউলটা নিয়ে যাবে টোটাল মার্কেটিং করি তো আপনার মার্কেটিং করছি এগুলো আমরা প্রিপেইড দিচ্ছি স্যার এবং সরকার থেকে যে সিদ্ধান্ত আছে স্যার প্রথমে স্যার এই তো এটা তো ভালো উদ্যোগ প্রিপেইড সিস্টেমে যাবে মোবাইলের মতো যার যতটুকু কারেন্ট দরকার উনি শুনুন মন্ত্রী আজকে পাবেন স্যার আবারও এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া স্যার অভিনন্দন জানিয়ে শেষ করছি